কি রে এটা কি হ্যাঁ কার টমেটোর পিয়া দিয়ে এরকম করে ঘোষলো কাটে না ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যেরকম বলেছিলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের সেটা হচ্ছে ব্ল্যাক চানা তো সেটাকে তৈরি করতে হলে কী কী আমরা ইনগ্রিডিয়েন্ট ইউজ করব সেটা গোটা ভিডিওতে আমি বলেছি তো চলো সেই ভিডিওটা দেখি আর হ্যাঁ আমি সবসময় বলি কুকিং ইজ ম্যাজিক অ্যান্ড ম্যাজিক হ্যাপেন্স তাহলে চলো ম্যাজিক করা যাক ব্ল্যাক চানা বানাতে হলে আমাদের সর্বপ্রথম ব্ল্যাক চানাকে আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখতে হবে তারপর আমরা কিছু ইনগ্রিডিয়েন্ট নেব এই যেরকম সবজি এখন পেঁয়াজগুলোকে একটু কেটে নিই কুচি কুচি করে কাটবো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গন্ধে এইভাবে কেটে নেব আমরা আর কিছু পেঁয়াজ একটু বড় সাইজের করে কাটবো ঠিক আছে ভিডিও লাস্টে বলবো এটা কেন কেটেছি দেখতেও পারবেন কেন টমেটো কেটে নিই সব মোটামুটি সেম সাইজের হবে ঠিক আছে একটু ধনে কেটে নিচ্ছি একটু রসুন লাগবে একটু আদা লাগবে একটু কাঁচা লঙ্কাও লাগবে আর হ্যাঁ কাঁচা লঙ্কাটাকে একটু সাইড থেকে কাটবেন তাহলে একটু বেশ দেখতে ভালো হয় মোটামুটি সব কিছু আমাদের কেটে রেডি হয়ে গেছে এই হলো টমেটো একটু বড়ো সাইজের পেঁয়াজ ধনে কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা রসুন আমরা একটু থেতো করে নেব ঠিক আছে হালকা এরকম ক্রাস্ট হবে ঠিক আছে পেস্ট হবে না কিন্তু তো আমরা একটু প্রেশার কুকারটা বসিয়ে নিই কারণ চানাগুলোকে কিন্তু একটু সিদ্ধ করতে হবে কিছুক্ষণ একটু বয়ল করে নিই ওভারনাইট সব করা ছিল তো তো খুব তাড়াতাড়ি বয়ল হয়ে যাবে অসুবিধা নেই মোটামুটি দুটো সিটি দিলেই হয়ে যাবে বয়ল করার সময় কিন্তু একটু নুন দিয়ে দেবেন আজকে একটা নতুন কড়াতে রান্না করুন মানে ফ্রাইং প্যান ও হুইসেল হয়ে গেছে আমাদের চানা রেডি মোটামুটি বয়ল হয়ে গেছে কড়াটাকে একটু ধুয়ে নিচ্ছি নতুন তো একটু ধুলো থাকে কখনো কখনো তো যতক্ষণ অবধি কড়া গরম হচ্ছে আমরা সবজিগুলোকে একটু অ্যারেঞ্জ করে নিই এই হচ্ছে আমাদের মশলার থালা এগুলো হচ্ছে সবজি ধন মোটামুটি গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেবো দু চামচ তেল দেবো আমরা প্রথমে আর এইসবও দরকার কিন্তু হ্যাঁ একটু মেথি একটু জিরে আর শুকনা লঙ্কা প্রথমে আমরা সেগুলোকে একটু মানে শর্টে করে নেবো আর কি হালকা একটু নেড়ে নেবো গরম করে মনে করবেন যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু তিতো হয়ে যায় পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে নেবেন পেঁয়াজগুলোকে টিল গোল্ডেন ব্রাউন এটা আমাদের মানে রান্নার সময় রান্নার গোল্ডেন রুল আর পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হবে আর এখন টমেটো দিয়ে দিলাম ফ্লেমটা একটু লো হবে তাহলে পুড়ে যাবে সেটা ভালো লাগবে না ওভার কুকড কোনো জিনিসই ভালো না এখন সেই গার্লিক দিয়ে দিচ্ছি মনে করবেন রসুনের কাঁচা ভাবটা যেন চলে যায় স্মেল একটা থাকে এখন মশলা দিই হালকা একটু হলুদ দেবে না বেশি হলুদ দেবে না এক চামচের একটু কম একটু ধনে
মোটামুটি দু চামচ দেব। এটা হচ্ছে আমাদের জিরে, এটা দু চামচই দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হবে। আর হ্যাঁ, লঙ্কার গুঁড়োর পরে একটু চিনি দিয়ে দেবে, তাহলে কালারটা খুব জমে যায়, একদম রংটা আরো ভালো হয়। জাস্ট ফর ফ্লেভার, মিষ্টি করবেন না কিন্তু। দেখতে পাচ্ছেন রংটা? চানা সিদ্ধ হয়ে গেছে, এবার একটু একটু করে চানা ছেড়ে দিন। আর হ্যাঁ, চানার জলটা ফেলবেন না, সেটা কিন্তু খুব দরকার, কারণ ওই জল দিয়ে রান্নাটা হবে। আর এক্সট্রা কোনো জল দিচ্ছি না, এখন ঢেকে দিই। 5-10 মিনিট আমাদেরকে একটু কুক করতে হবে ঢেকে, ততক্ষণ অব্দি এরকম বাবলস উঠছে। বেশ ভালোই হয়েছে দেখতে, আরও হবে, রং এখনো আসেনি, এখনো গোটা গোটা আছে। হ্যাঁ, কখনো যদি চানা আপনাদের গোটা থাকে তাহলে একটু কিন্তু স্ম্যাশ করতে পারেন কোনো একটা হাতা দিয়ে, ঠিক আছে? এই দেখুন একটু গোটা রয়েছে, কিন্তু এখনও টাইম আছে, জল শুকাবে, একটু ঘন হবে জলটা, একটু শুকা। স্ম্যাশ করার জন্য এরকম কিছু হাতা নেবেন, নাহলে স্ম্যাশার পাওয়া যায়, তো এরকম হাতা হলেও হবে। একটু কড়ার মধ্যে একটু চেপে ধরবেন, তাহলে দেখবেন একটু ভেঙে ভেঙে গেলে, চানাটা একটু ভেঙে ভেঙে গেলে খেতে খুব ভালো হবে। আর যেটা আমার সবসময় বলা যে মশলা, ফাইনালি আরেকবার একটু একটু করে সব কিছু রিপিট করবেন, তাহলে মানে খাওয়াটা একটু ভালোই হয়। এটা আমার ট্রিক, আপনাদের সাথে এর জন্যই শেয়ার করছি কিন্তু, হ্যাঁ, সিক্রেটস। হয়ে এসছে আস্তে আস্তে, একটু নুন, এটা কিন্তু স্বাদ অনুসার দিবেন আপনাদের, একটু ভিনিগার দেবো হালকা, একদম 1 চামচের মতো, একটু সয়া সস, আর হ্যাঁ টমেটো সস বেশি নয়, জাস্ট ফর ফ্লেভার, হ্যাঁ একটু ফ্লেভার দেবেন। দেখি দেখতেই পাচ্ছেন কতটুকু নিয়েছি, ভালো করে নেড়ে নেবেন। আর গোটা পেঁয়াজ যেটা বলেছিলাম সেটা এখন দিন, আর পেঁয়াজটা সম্পূর্ণ কুকড হবে না, খুব ভালো হয় এরকম, পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগে। আর কাঁচা লঙ্কা রান্না শেষ করার 1-2 মিনিট আগে দেবেন। ওয়াও, দারুণ গন্ধ উঠেছে, খুব সুন্দর কালার। এখন একটু ঘি দেব, দারুণ স্মেল আসবে, জমে যাবে একদম ঘি দিলে। একদম লাস্টে আমরা দেবো এরকম ধনে পাতা, ধনে কুচি আর কি, এটা দিয়ে কিন্তু আমরা উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? হয়ে গেছে কিন্তু আমাদের রান্না, এটা কিন্তু খুব ভালো হবে যদি আপনি তাওয়া রুটির সাথে খান, হাত রুটির সাথে খান, দারুণ খেতে হবে কিন্তু। ওয়াও, দেখতে পাচ্ছেন তো আমাদের ব্ল্যাক চানা কারি রেডি। ফ্রেন্ডস, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে, বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন হলো, ঠিক আছে? স্টে হোম, স্টে সেফ, আর হ্যাঁ, জিঙ্গা টোস্ট।